আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো পুলিশ ভেরিফিকেশনের যে প্রশ্নগুলো করা হয় সেগুলো, এনটিআরসির যে পুলিশ ভেরিফিকেশন হবে সেগুলোয় আপনাদের কী কী কাগজপাতি লাগবে আর যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আমি আজ তুলে ধরলাম। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুলিশ ভেরিফিকেশন যে সকল বিষয়ে তদন্ত করা হয়, পুলিশ ভেরিফিকেশন সময়তে সাধারণত প্রার্থীর যে সকল বিষয়ে তদন্ত হয় সেগুলো, প্রার্থীর পুরো নাম, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয়তা, প্রার্থীর পিতা পুরা নাম জাতীয়তা, প্রার্থীর স্থায়ী ঠিকানা, বাড়ির দখল কপি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াসা বিল, টেলিফোন বিল ইত্যাদি কপি, প্রার্থীর বর্তমান বাসস্থান ঠিকানা, প্রার্থীর বৈবাহিক অবস্থা, প্রার্থীর বিগত 5 বছরে যেসব ঠিকানা অবস্থান করছে সেই ঠিকানাগুলো, প্রার্থীর জন্ম তারিখ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমমান পরীক্ষা সার্টিফিকেট, জন্ম সময়, প্রার্থীর জন্মস্থান, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ইত্যাদি, প্রার্থীর 15 বছর বয়সে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি অধ্যয়ন করছে সেইসব শিক্ষা প্রতিষ্ঠান, প্রার্থীর যদি কোনো সরকারি আদর্শ দায়িত্ব সরকারি আদর্শ স্থানীয় সরকারের কোনো সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্বে চাকরি করে থাকেন বা বর্তমানে কর্মরত থাকেন সেগুলো তথ্য, প্রার্থীর মুক্তিযোদ্ধা কন্যা, নাতি, নাতনি কিনা, প্রার্থীর অন্য কোনো কোটাধারী কিনা, প্রার্থীর কোনো ধরনের প্রতিবন্ধতা আছে কিনা, প্রার্থীর ফৌজদারি রাজনৈতিক কোনো মামলা গ্রেপ্তার ইত্যাদি আছে কিনা, বহিষ্কার কোনো, প্রার্থীর নিকটে আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, শ্বশুরের দিক অনুরূপ নিকট আত্মীয় বাংলাদেশ সরকারের কোনো সংস্থা প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে সেগুলো তথ্য, প্রার্থীর কোনো মামলা সাজাপ্রাপ্ত বা নৈতিক রেকর্ড আছে কিনা, প্রার্থী ইতিপূর্বে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে কিনা, প্রার্থীর কোনো রাষ্ট্রীয় নাশকতা কার্যকলাপে জড়িত আছে কিনা, প্রার্থী চারিত্রিক সামাজিক অবস্থান, এছাড়াও আবেদনের সময় অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনীয় যেসব বিষয়ে তদন্ত হতে পারে, নিজেই সচেতন হয়ে অন্যকে সচেতন করি এবং নিরাপদে জীবন করি। আরেকটা জিনিস বেশি করা হয় যে পুলিশ ভেরিফিকেশনে আওয়ামী লীগ বিএনপি করে কিনা, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, এটা হয়তো বা লেখে নাই কিন্তু আমি বিএনপি হলে অনেক ঝামেলা হয়, চাকরির জন্য আপনারা আগেই সচেতন হবেন, যারা বিএনপির আছে তারা আওয়ামী লীগের কোনো প্যাকেজের কাগজ মাগজ নিয়ে রাখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা, এটা না লিখলেও এটা বেশি করে দেখা হয়, আপনারা যারা এনটিএসসি লিখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন। পুলিশ ভেরিফিকেশনের জন্য যে কাগজপত্র স্থায়ী ঠিকানা রেডি করে রাখবেন, কোনো পুলিশ ভেরিফিকেশন না আসলে তার ওই কাগজগুলো রেডি রাখবেন, সকল সনদের ফটোকপি এবং নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি ইত্যাদি রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এনটিএসসির শিক্ষক পদে টিকেছেন তারা পুলিশ ভেরিফিকেশন অবশ্যই এগুলো ফলো রাখবেন, আর আওয়ামী লীগ বিএনপি করলে একাল দল অবশ্যই আওয়ামী লীগের প্যাডে লিখিত রাখবেন যারা বিএনপি করেন, আর এটা অবশ্যই থানায় জমা দেবেন, না হলে কিন্তু আপনাদের ঝামেলায় পড়বেন, এটা অনেক ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট এখন রুলস অনুযায়ী এটা না লিখলেও এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।